দুই তিন বছর আগে বিশ হাজার হাফেজ তারা ইয়েস দিয়ে ঠাকায় নিয়ে এসেছে সেই বিশ হাজার হাফেজের মধ্যে থেকে ময়মন সিংহ কিশোরগঞ্জের ওই এলাকার নাজমু সাকিব তেরো বছরের বিশ হাজার পেছনে ফেলে সারা বাংলাদেশে ফাস্ট হয়ে গিয়েছে সে প্রথম পুরস্কার পেয়েছে তিন লক্ষ টাকা ধর্মমন্ত্রী লাইভ প্রোগ্রামে সরাসরি সম্প্রচার করা প্রোগ্রামে তার হাতে ক্রেস্ট এবং টাকা তুলে দেয় তারপরেই ছেলে চলে যায় ইন্ডিয়ার বেঙ্গালোরে ওখানে দক্ষিণ এশিয়ার সব হাফেজদের মধ্যে প্রতিযোগিতা ইন্ডিয়ার বেঙ্গালোরেও নাজমু সাকিব আমার দেশের 13 বছরের নাজমু সাকিব বাংলাদেশের অহংকার দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে পেছনে ফেলে ইন্ডিয়াতেও সে কম্পিটিশনে ফার্স্ট এরপর সে চলে গিয়েছে কেএসএ দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এখন আর দেশের গণ্ডি নেই উপমহাদেশীয় গণ্ডি নেই এখন আন্তর্জাতিক পরিমন্ডল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানেও গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া সত্তর দেশের হাফেজ এ পেছনে ফেলে আমার নাজমু সাকিব সৌদি আরবে ফার্স্ট ওখানে সে প্রথম পুরস্কার পেয়েছে আশি হাজার রিয়াল আপনাদের বাংলাদেশি টাকায় প্রায় চোদ্দ লাখ টাকা তারপর এই ছেলে খুঁজতে লাগলো যে পৃথিবীর সবচেয়ে বড় কোরআনের প্রতিযোগিতাটা হয় কোথায় চলে গেল দুবাই ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি অর্থের মানদণ্ড দ্য বিগেস্ট হলি বুক কোরআন রিসাইটেশন কম্পিটিশন লোকেটেড ইন দুবাই দুবাইয়ের সেই কম্পিটিশনে চলে গেল সেখানে 70টা নয় 80টা নয় গোটা বিশ্ব থেকে চান্স পাওয়া 90টা দেশের হাফেজ কোরআনের মধ্যে প্রতিযোগিতা সেখানেও আমার কিশোরগঞ্জের নাজমুস সাকিব 13 বছরের এই নাজমুস সাকিব 90 দেশের তুখোর, মেধাবী বাঘা বাঘা 90 জন হাফেজকে পেছনে ফেলে দুবাই তেও ফাস্ট ওখানে সে পুরস্কার পেয়েছে 46000 দিরহাম আপনাদের বাংলাদেশী টাকায় প্রায় এক কোটি তিরিশ লাখ টাকা শোবনালা পাব না কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুঃখের সাথে বলতে হয় ওদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় না ওদেরকে বঙ্গভবনে ডাকা হয় না ওদেরকে সেক্রেটারিটে নেওয়া হয় না ওদেরকে পার্লামেন্টে নিয়ে সংবর্ধনা দেওয়া হয় না কিন্তু দেয়া দরকার ছিল কি ছিল না আমার দেশের ক্রিকেটার দামাল ছেলেরা যখন ইন্ডিয়ারে ক্রিকেটে হারাইয়া বাংলাবাস করে দেয় তখন আমাদের ভালো লাগে ঠিক কি না তো ক্রিকেটে জিতে গেলে আমাদের সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য এয়ারপোর্টে চলে যায় রেড কার্পেট রিসিপশন দেয় লাল গালিচার সংবর্ধনা আর বাড়ি গাড়ি টাকা পয়সা তো আছেই ঠিক কি না কেন দেয় কারণ তারা বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে বিশ্ব দরবারে তো প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্রিকেটারদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচার সংবর্ধনা দিলেন রেড কার্পেট রিসিপশন নাজমুল সাকিবকে লাল গালিচার সংবর্ধনা দেন একটা লাল তো হাতে দিতে পারতেন এয়ারপোর্টে যে বলতে পারতেন সাবাস নাজমুস সাকিব তোর মতো হাফেজে কোরআন আমার ঘরে ঘরে চাই চিল্লায় কোন ঠিকিরা যে দেশে হাফেজে কোরআন কে সম্মান দেয়া হয় না সে দেশে হাফেজে কোরআন জন্মায় না যে দেশে আলেমদের সম্মান নাই ওই দেশ একদিন আলেম শূন্য হয়ে যাবে চিল্লায় বলেন ঠিকিরা এজন্য গোটা বিশ্বব্যাপী কোরআনের এই গণজোয়ার তৈরি করে দিয়েছে কে আপনি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন বন্ধ করতে পারবেন এক জায়গায় মাহফিল বন্ধ করবেন আরো দশ জায়গায় মাহফিল না নাই এক মোফাসির কারাগারে তো লক্ষ মোফাসির ঘরে ঘরে চিল্লায় এখন ঠেকিরা এই জন্য করোনার আওয়াজকে বন্ধ করে দেয়া যায় না